শুরু করছি আজকের গল্প, প্রেমাঙ্কুর আতর্থীর লেখা অবাঞ্ছিত উপদ্রব। ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন বিখ্যাত সরোদবাদক। তিনি জীবনের শেষ কয়েকটা বছর এই কলকাতা শহরেই কাটিয়েছিলেন। সে সময় শহরের ধনী নির্ধন অনেকেই তার সাকরেত হয়ে বাজনা শিখতেন। খাঁ সাহেব শুধু উঁচু দরের বাজিয়েছিলেন না, তিনি একজন উঁচু দরের মজলিশি লোকও ছিলেন। তার গল্প একসময় শহরে প্রবাদের মতো রাষ্ট্র ছিল। পরলোকগত স্যার আশুতোষ চৌধুরী মহাশয়ের পত্নী লেডি প্রতিমা চৌধুরানী কর্তৃক প্রতিষ্ঠিত সঙ্গীত সংঘের অধ্যক্ষ ছিলেন করমতুল্লাহ খাঁ সাহেব। আগেই বলেছি, ওস্তাদজি খুবই মজলিশি লোক ছিলেন, যার ফলে আমরা তার জনকতক শিষ্য সেই ভোর থেকে আরম্ভ করে বেলা 9:30 অবধি আর রাত্রি 9:00 থেকে রাত্রি 12:00 অবধি সেখানে আড্ডা জমাতুম। দেশ বিদেশের আরও অনেক নামজাদা বাজিয়ে গাইয়ে আসতেন। সেখানে গান বাজনার জলসা যেদিন হতো সেদিন আর আড্ডা ভাঙবার সময় ঠিক থাকতো না। সন্ধ্যে থেকে ভোর হয়ে যাওয়াও এমন কিছু বড় ব্যাপার ছিল না। গ্রীষ্মের ও পূজার সময় সংঘের লম্বা ছুটি থাকত এবং সে সময় খাঁ সাহেব নিজের দেশে যেতেন। তার বাড়ির মহিলারা কেউ সেখানে থাকতেন না, তাদের দেখাশোনা করবার জন্যে বছরে অন্তত এই দুবার দেশে না গেলে তার চলতো না। তিনি থাকতেন ভাড়াটে বাড়িতে এবং প্রতিবারই দেশে যাবার সময় বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতেন এবং ফিরে এসে আবার বাড়ি ভাড়া করে সেখানে গিয়ে উঠতেন। যতদিন না বাড়ি পাওয়া যেত ততদিন হয় মধুরায়ের লেনে, কালীপালের বাড়ি বা কর্নওয়ালি স্ট্রিটে গজেন ঘোষের বাড়িতে থাকতেন এবং আমরা সবাই ছোটাছুটি করতুম বাড়ির তল্লাশে। খাঁ সাহেবের পছন্দ মতন বাড়ি চাই, খোলা মেলা আলো হাওয়া পাওয়া যায় এমন বাড়ি হলে তার চলবে না। চারদিক বেশ বন্ধ থাকবে, অন্য কোনো বাড়ি থেকে কিছু দেখা যাবে না, অর্থাৎ তার ভাষায় বাড়িখানা একেবারে সিন্দুকের মতো হওয়া চাই। এখনকার লোকেরা হয়তো বিশ্বাস করতেই চাইবেন না, কিন্তু সেকালে সবসময়ে সব রকম বাড়ি ভাড়া পাওয়া যেত। এইরকম একটা সময়ে খাঁ সাহেব দেশ থেকে ফিরে এসেছেন, শিষ্য সম্প্রদায় বাড়ির খোঁজে ব্যস্ত, কিন্তু সেবার আর মনের মতো বাড়ি জুটছে না। শেষকালে বেশ কিছুকাল খোঁজাখুঁজির পর একখানা বাড়ি পাওয়া গেল। বাড়িখানা মানিকতলা স্ট্রিটে ছাতুবাবুর বাজার ছাড়িয়ে গিয়ে যে কালী মন্দির আছে তার একটু আগে একটা গলির মধ্যে। তখন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট চিত্তরঞ্জন অ্যাভিনিউ তৈরি করছেন, এই বাড়িখানাও রাস্তায় পড়েছিল। বাড়িখানার সামনে পেছনে ডাইনে বায়ে সব ভাড়া বাড়ি, কোনোটা একেবারে ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে, মাস 5-6 বাদে এখানেও ভাঙা হবে, অন্তত মাস 5-6 থাকা যাবে এই মনে করে খাঁ সাহেব বাড়িটা পছন্দ করলেন এবং দিন দুয়েকের মধ্যেই জিনিসপত্র এনে এখানে উঠলেন। আমরা আগের মতন সকাল সন্ধ্যায় সেখানে জুটতে লাগলুম। রাত্রে অনেকখানি অন্ধকারগুলি পার হয়ে তবে বাড়িতে ঢুকতে হতো, এইখানে গ্যাস কিংবা অন্য কোনো আলো জ্বলতো না। তার উপরে দুপাশে সব ভাঙা বাড়ি থাকায় গলি পার হওয়ার সময় অনেকেরই গা ছমছম করত। একদিন তখন রাত্রি প্রায় 8:00 হবে, খাঁ সাহেবের একটি শিষ্য ওই গলিটা পার হচ্ছেন। এমন সময় ভদ্রলোকের কানের পাশ দিয়ে একটি বড় ডাব বেরিয়ে গিয়ে সামনে পড়ল। আমরা অনেকেই তখন ওপরে বসেছিলুম। ভদ্রলোকটি আমাদের এ কথা বলা মাত্র আমরা আলো ও লোকজন নিয়ে নিচে গেলুম। দেখলুম ডাবটা তখন পড়ে রয়েছে, সেটি মাথায় লাগলে তাকে আর উঠতে হতো না। নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ মনে করে তো তখনকার মতন আমরা চলে গেলুম। পরের দিন সকালে এসে শুনলুম যে কাল সারা রাত্রি মহা হাঙ্গামা হয়ে গিয়েছে। কি ব্যাপার? শোনা গেল রাত্রি 11:00 সময় স্নানের ঘরে কল খোলার শব্দ পেয়ে নিচে গিয়ে কল বন্ধ করে আসা হয়। সে সময় কলকাতা শহরের অনেক জায়গায় সারা রাত কলে জল থাকত। যা হোক, ওপরে আসবার পরই আবার জল পড়ার শব্দ শুনতে পাওয়া যায় এবং আবার তারা নিচে গিয়ে কল বন্ধ করে আসে। এরকম বার কয়েক হতেই তারা 2-3 জন মিলে নিচে গিয়ে কল বন্ধ করে স্নানের ঘরের সামনেই বসে থাকে, কিন্তু একটুক্ষণ পরেই আবার কে কল খুলে দিতেই ভয়ে তারা উপরে উঠে আসে এবং সারা রাত্রি ধরে জল পড়ে। দোতলায় একটা বড় হল ঘর ছিল, এই ঘরে খাঁ সাহেব থাকতেন। তাছাড়া বাজনার আসর ইত্যাদি এই ঘরে করবার বন্দোবস্ত হতো। সেদিন রাত্রে এই ঘরে বসে আমরা কাল রাত্রে সেই কল খোলার ব্যাপার সম্বন্ধে আলোচনা করছি।
এমন সময় ওপর থেকে ঝুপঝুপ করে পুষ্পবৃষ্টির মতন আমাদের মাথার উপর খানিকটা আস্তাকুড়ের ময়লা পড়ল। আমরা তো অবাক, এরকম চাষারের রসিকতা চলন সেখানে ছিল না, কাজেই উপস্থিত ব্যক্তিদের মধ্যে এ কাজ কেউ করেনি। যা হোক, সে জায়গাটা পরিষ্কার করে আবার বসা গেল, কিন্তু বসতে না বসতেই আবার সেই ময়লার বৃষ্টি, যত সব তরকারির খোসা। ব্যাপার দেখে খাঁ সাহেব তো নানা রকম মন্ত্রতন্ত্র আওড়াতে লাগলেন, ঝাড়ফুঁকও চলতে লাগলো। সেদিনকার মতো আমরা সরে পড়লুম। পরের দিন এসে শুনি সারা রাত সেরকম কল খোলা চলেছে এবং রাত্রে আরও দু একবার ময়লাও পড়েছে। খাঁ সাহেবের দেশের বাড়িতে অনেকগুলি ছেলে মানুষ হচ্ছিল, এবারে তাদের মধ্যে দু একজনকে কলকাতায় নিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন বললে সিঁড়িতে একজন দাড়িওয়ালা অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি যে কোথায় মিলিয়ে গেলেন তা বুঝতে পারলুম না। এ ছোকরা ছিল খুবই ওস্তাদ, সমস্ত ব্যাপারটার উপর একটু রং দেবার জন্যেই কথাটা সে বানিয়ে বলেছিল। কিন্তু যাই হোক, শূন্য থেকে আমাদের উপরে ময়লা পড়া সমানে চলতে লাগলো। ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ওপর দিকে চেয়ে বসে থেকে দেখছি, হঠাৎ শূন্য থেকে খানিকটা ময়লা ঝুরঝুর করে পড়ল, ফাঁকা জায়গায় নয়, লোকের উপরে। এদিকে খাঁ সাহেব পা চোখ নমজ পড়তে লাগলেন, বাড়িতে কোনো প্রকার অনাচার যাতে না হয় সেদিকে কড়া নজর রাখলেন। ঘরের মধ্যে সর্বক্ষণ গোগগুল জ্বলতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর লোকজন আসরে বসলেই ময়লা পড়া সমানে চলতে লাগলো। ব্যাপার দেখে আড্ডাধারীরা সরে পড়তে আরম্ভ করলে অনেক বাইরের লোকও কৌতূহল পরবশ হয়ে আসতে লাগলো। আমাদের অমন শান্তির্নির বাজারের হট্টগোলে পরিপূর্ণ হলো। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তার কাবুলে বাড়ি, সকলে তাকে সৈয়দ সাহেব বলে ডাকতেন। ভদ্রলোক উর্দু বলতে পারতেন না, ফার্সিতে কথা বলতেন, কিন্তু উর্দু বুঝতে পারতেন। খাঁ সাহেবও ফার্সি বলতে পারতেন না, তবে বুঝতে পারতেন। এই সৈয়দ সাহেব ধার্মিক লোক ছিলেন, আর ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রেও ছিলেন ওস্তাদ। হালে পানি না পেয়ে এই সৈয়দ সাহেবের শরণাগত হওয়া গেল শেষকালে। সৈয়দ সাহেব এসে সব শুনে কিছুক্ষণ চোখ বুজিয়ে থেকে বললেন, কোনো ভয় নেই, এ হচ্ছে একরকম বদমাইশ ভূতের কাজ, দাঁড়াও ঠান্ডা করে দিচ্ছি। সৈয়দ সাহেব আট দশটা কাগজে কী সব মন্ত্র লিখে দেওয়ালের জায়গায় জায়গায় মেরে দিলেন। ঘরে খুব গোগ্গুল জ্বালানো হলো। তিনি নমাজ ও সেই সঙ্গে আরও কী কী সব পড়ে বলে গেলেন, ব্যাস ভূত ঠান্ডা হয়ে গেছে, দুদিন পরে আমায় খবর দিও। ঠিক হলো সেদিন সন্ধ্যের পরে ভূতের কল্যাণার্থে বিশেষ জলসা হবে, যারা আড্ডায় আসা বন্ধ করেছিল তাদের কাছে ও আরও অনেকের কাছে বিশেষ নিমন্ত্রণ পাঠানো হলো। সেদিন সন্ধ্যাবেলায় জলসায় অনেকেই এসে উপস্থিত হলেন। সৈয়দ সাহেব দেওয়ালের যে যে জায়গায় তাগা মেরে গিয়েছিলেন, আমরা সেই জায়গাগুলোতে দেওয়ালের গা সাতটা হয়ে বসলুম। সন্ধ্যা উতরে গেল, খাঁ সাহেবরা সকলে নামাজ সেরে এসে আশ্বস্ত হলেন। সকলের মুখেই ভূতের গল্প, যার যা অভিজ্ঞতা ও শোনা কথা বলতে লাগলেন। রাত্রি আটটা অবধি কোনো অত্যাচার, ময়লা পড়া অথবা কল খোলা হলো না দেখে খাঁ সাহেব সাজ মেলাতে আরম্ভ করলেন। সেদিন সঙ্গত করেছিলেন বিখ্যাত তবলাবাদক দর্শন সিং, আজ তারা উভয়ই প্রেত লোকে। প্রায় নটা নাগাদ খাঁ সাহেব বাজনা শুরু করলেন, বেশ জমিয়ে দরবারি আলাপ করে গান শুরু করেছেন। শ্রোতবৃন্দ চারদিক থেকে বা বহুত আচ্ছা প্রভৃতি প্রশংসাসূচক আওয়াজ ছড়াচ্ছেন দেখে অন্তরীক্ষে ভূত মশায় আর সংযম রক্ষা করতে পারলেন না। খাঁ সাহেব ও দর্শন সিং এর মাথার উপর বারবার ধরে খানিকটা পুষ্পবৃষ্টি হয়ে গেল। বাদামের খোলা, পেঁয়াজ ও আলুর খোসা এবং তৎসহ যথোচিত ছাই, কাদা ইত্যাদি, একবার নয় দু তিনবার। খাঁ সাহেব বাজনা থামিয়ে শরৎটি নামিয়ে রেখে ওপর দিকে চেয়ে বললেন, তোবা তোবা। তারপর একটু থেমে বললেন, কুছু রুপিয়া পয়সা ফেকো বাবা। ওদিকে ব্যাপার দেখে শ্রোতবৃন্দ আস্তে আস্তে হালকা হতে লাগলেন, কিন্তু তারাও বঞ্চিত হলেন না, তাদের উপরেও কয়েকবার পুষ্পবৃষ্টি হয়ে গেল। পরের দিন ভোর না হতে সৈয়দ সাহেবকে ডেকে আনা হলো। সব শুনে তিনি বললেন, এই হিন্দু পাড়ায় আমি মনে করেছিলুম যে এসব হিন্দু ভূতের কাজ, কিন্তু এখন দেখছি তা নয়, কারণ আমি যে মন্ত্র পড়েছি হিন্দু ভূত তা কিছুতেই সহ্য করতে পারত না, এ হচ্ছে জিন, একেও আমি তাড়িয়ে দিচ্ছি, তবে কিছুদিন সময় লাগবে। খাঁ সাহেব কিন্তু আর সময় দিলেন না, তিনি সেই দিনই জিনিসপত্র নিয়ে এক সাঁকড়েদের বাড়ি গিয়ে উঠলেন। শিষ্য সম্প্রদায় আবার ছোটাছুটি শুরু করলে নতুন বাড়ির তল্লাশে।
এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।